شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. كامل الحسن بھائی ওমান থেকে প্রশ্ন করেছেন, একজন ভাইয়ের ফেসবুকে পোস্ট উল্লেখ করে যে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, এই ভাইটির আল্লাহ সম্পর্কে ধারণা শুদ্ধ নয়, আল্লাহরকে সে যথাযুক্ত মর্যাদা দিতে পারেনি। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ব্যাপারেই বলেছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ এবং আল্লাহর হক আদায় করে আল্লাহকে সম্মান করতে পারেনি। যে ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যাবে তাকে আল্লাহ কোনোদিনই জাহান্নামে দেবে না। এখানে যে বলা হয়েছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয়, আল্লাহর রিজা মঞ্জি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেই তো জান্নাত। কোরআনে বহু জায়গায় এসেছে অরিদুয়ানুম মুবিন, অরিদুয়ানুম যে সূরা আপনারা সূরা আলে ইমরানের প্রথম দ্বিতীয় পৃষ্ঠায় আয়াত এসেছে যে জান্নাতে কি কি থাকবে, জান্নাতে থাকবে তারা চিরস্থায়ী হবে, তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিন ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, যে আল্লাহ তারা জান্নাতে তাদেরকে চিরস্থায়ী করবেন, তাদেরকে পবিত্র স্ত্রী দিবেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে তারা সন্তুষ্টি লাভ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি লাভ করা মানে জান্নাত, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। তো এই ভাই এরকম যারা বলে এগুলো হচ্ছে আবেগ, আমাদের মুসলিমদের ভিতরে আবেগে ভরপুর, ইসলামের জ্ঞানের খুবই অভাব, সেজন্য এই ভাইটির এই কথাটি সম্পূর্ণ বিপরীত হয়েছে, ইসলাম এবং ইমান আকিদার বিপরীত হয়েছে। আল্লাহ তাআলা ভাইকে শুদ্ধ অর্থ ফিরদান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।